30 জুলাইত প্রকাশ হব এনআরসির সম্পূর্ণ খসড়া। এনআরসিত নাম না থাকলেও কোনো না যায় ডিটেনশন ক্যাম্পলৈ। এটো ড্রাফ্ট হে, গতিকে ইয়াত কারবার নাম না থাকলে কোনো চিন্তিত হব না লাগে। আকো ক্লেমশন অবজেকশনের বাবে সুবিধা লাভ করব পারিব। কোনো ব্যক্তি ইয়াত শঙ্কিত হব না লাগে, চিন্তিত হব না লাগে। এনআরসির সম্পূর্ণ খসড়াত নাম না থাকলে কি করিব লাগিব? ভয় শঙ্কার কোনো কারণ নাই। 30 জুলাইত প্রকাশ হবলগীয়া এনআরসির সম্পূর্ণ তালিকাত যদি আপনার নাম না থাকে, তেতিয়া হলেও আপনি পুনের এনআরসির কেন্দ্রত জানাব পারিব আপনার দাবি আর আপত্তি, আর সেই ব্যবস্থা গ্রহণ করেছে এনআরসি কর্তৃপক্ষই। প্রকৃত ভারতীয় নাম কর্তন নহয় এনআরসিত। হয়, 30 জুলাইত প্রকাশ পাব এনআরসির সম্পূর্ণ খসড়া। এনআরসির সম্পূর্ণ খসড়াত যদি আপনার নাম না থাকে, আপনি কি করিব? আপনি এনআরসি কর্তৃপক্ষের ওসর নিজের নাম অন্তর্ভুক্তির দাবি জানাব পারিব। আপনার ঘরের ওসর এনআরসির সেবা কেন্দ্রের জড়িয়ে আপনি এই দাবি জানাব পারিব। এইখান দাবি জানার প্রপত্র। এই প্রপত্র পূরণ করে আপনি এনআরসিত নিজের নাম অন্তর্ভুক্তির দাবি জানাব পারিব। ইয়ার বাবে আপনি প্রপত্র পূরণ করিব লাগিব আপনার নির্দিষ্ট এআরএন নম্বর, আপনার নাম ঠিকনা, গাঁথি দিব লাগিব লিগেসি লিঙ্কেজ নথি। সম্পূর্ণ এনআরসির তালিকাত যদি কেনেবাকৈ আপনার নাম বিসংগতি হয় অথবা বানানোর ভুল আহে, তেতিয়া হলেও আপনি অজর আপত্তি করিব পারিব এনআরসি কর্তৃপক্ষক, আর তার বাবে আপনার দিয়া হব এনএসকে কেন্দ্র সময়ত একোখন শুধরণী পত্র, আর শুধরণী পত্র আপনি ফিল আপ করে জমা দিব লাগিব এনএসকে নিজের নিজের কেন্দ্র সমূহত। এখন শুধরণী প্রপত্র। এই প্রপত্রের জড়িয়ে এনআরসিত ভুলকৈ প্রকাশ পাওয়া নামের শুধরণীর দাবি উত্থাপন করিব পারিব। পিতৃ মাতৃর নাম ভুলকৈ প্রকাশ পালেও শুধরণীর বাবে এই প্রপত্রের জড়িয়ে আবেদন জানাব লাগিব। ইয়ার বাবে আপনি 2015 সনের 31 মার্চের পূর্বে এনআরসির আবেদনকারী হব লাগিব। এই প্রপত্র সমূহ অনলাইন তথা এনআরসির সেবা কেন্দ্রত 7 আগস্টের উপলব্ধ হব। শুধরণীর প্রপত্র উপলব্ধ হবলগিয়া ওয়েবসাইটটি হয়েছে www.nrcassam.nic.in। 7 আগস্টের 28 সেপ্টেম্বরের ভিতর প্রপত্র জমা দিব লাগিব। ইয়ার উপরি আছে আন এখন আবেদন, এইখন আপত্তি জানা প্রপত্র। প্রকাশিত হবলগিয়া সম্পূর্ণ এনআরসির খসড়াত যদি কোনো সন্দেহযুক্ত নাগরিকর নাম প্রকাশ হয়, তেন্তে তেনে নাগরিকর বিরুদ্ধে এই প্রপত্র পূরণ করে অভিযোগ দাখিল করার ব্যবস্থা করেছে এনআরসি কর্তৃপক্ষই। সম্পূর্ণ খসড়া এনআরসি প্রকাশের পিছত এনআরসি সেবা কেন্দ্রত সন্দেহযুক্ত নাগরিকর বিরুদ্ধে অভিযোগ দাখিল করিব পারিব। তার বাবে প্রপত্রত পূরণ করিব লাগিব সন্দেহযুক্ত নাগরিকর নাম, সন্দেহযুক্ত নাগরিকর এআরএন নম্বর, লগতে সন্দেহযুক্ত নাগরিকর ঠিকনা। এনআরসি প্রকাশত যিমানে বিভেদকামী সাম্প্রতিক শক্তিয়ে গা করে নুঠক কিয়, সকল ব্যবস্থা সুশৃঙ্খলাবদ্ধভাবে এনআরসি কর্তৃপক্ষে প্রকাশ করার কারণে ব্যবস্থা গ্রহণ করেছে, আর তার পূর্বে দেখিব পাওয়া গেছে এইদরে এটা 3খনকৈ আবেদন পত্র প্রকাশ করেছে, যিকেইখনের জড়িয়ে এতিয়া নাগরিকে প্রদান করিব পারিব নিজের অজর আপত্তি, শুধরণীকে ধরে দাবি। ভিডিও জার্নেলিস্ট তপনের সহ বলেন ভট্টাচার্য, নিউজ 18, নর্থ ইস্ট।